ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আজকে ভালো আছি। কালকের দিন ভালো ছিলাম না, আর কালকে ভিডিও করতে পারিনি, তো আজকে সেই জন্য সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। তো কালকে আমার জ্বর এসেছিল, তো কালকে ভিডিও করতে পারিনি, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি, আর আমার হাজব্যান্ড আমাকে রান্না করে খাইয়েছে। তো রাতে জ্বরটা মোটামুটি ঠিক হয়ে গেছে, তো আজকে সকাল থেকে ভালো আছি, তাই কাজকর্ম শুরু করে দিলাম, ভিডিও শুরু করে দিলাম। তো সকালবেলা আমি রোদে জামা কাপড় মেলে দিলাম, কারণ কালকে বৃষ্টি ছিল, রোদ ছিল না, জামা কাপড় শুকায়নি সেজন্য। তো এখন খুব রোদ উঠেছে, আজকে সকাল সকাল ভালোই রোদ্র উঠেছে। তো সনকে আমি রেডি করিয়ে দিলাম, ওর স্যার আসবে পড়াতে, সেই জন্য এখন বিছানা গুছিয়ে নিচ্ছি আর জানলাটা বন্ধ করে দিলাম। দেখতে পেয়েছো খুব রোদ আসছে, সেজন্য আলোর জন্য ভিডিও ভালো হচ্ছিল না তাই। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর সনর স্যারও চলে এসছে, সন পড়তে বসেছে, আর আজকে সনর ভাই পড়ছে না, কারণ ওরও শরীর খারাপ, ওরও সর্দি কাশি হয়েছে, শ্বাসকষ্টের একটু প্রবলেম হয়েছে, সেজন্য ও আজকে পড়ছে না। তো এখন আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রাখছি ধোয়ার জন্য, কাচাকাচি করব যদি টাইম পাই আর কি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমার রান্নাঘরের আজকের অবস্থা দেখো, খুব খারাপ অবস্থা হয়ে আছে, তার কারণ হচ্ছে কালকে আমি কোনো কাজ করতে পারিনি সেজন্য। তো এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে বাসনপত্র সব ধুয়ে একদম পরিষ্কার করে তারপর রান্নাটা বসাবো, তার কারণ হচ্ছে একদম এই এত অগোছালোর মধ্যে রান্না করতে একদমই ভালো লাগে না। কার কেমন লাগে তো আমি জানি না, আমার একদমই ভালো লাগে না। তো আমি আগে পুরো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, দেরি হলে হোক, কিছু করার নেই, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, উঠেছি 7:30, যেহেতু শরীরটা একটু উইক ছিল তো উঠতে ইচ্ছে করছিল না, 7:30 উঠেছি, তারপর গিয়ে আমি কাজকর্ম শুরু করেছি। তো 8টার সময় সনর স্যার এসেছে, তারপর আমি কাজে হাত দিয়েছি। তো এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন ভাত বসাবো। তো দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইখানে দুইটা মাছ দেখতে পাচ্ছ, এগুলি বাবা নিয়েছে রাস্তা থেকে, যাচ্ছিল রাস্তা দিয়ে ওইখান থেকে নিয়েছে, তো এগুলো আবার কাটতে হবে, আরেকটা কাজ যোগ হলো। আর এদিকে আমি একটা সবজি কেটে নিয়েছি, এটা ভাজি করব, আকড়ি, আলু আর পটল এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা ভাজি করব। সনর স্যার চলে গেছে, সন এখন স্কুলে যাওয়ার জন্য বই গুছিয়ে নিচ্ছে, আজকে নিজে নিজেই বই গুছিয়ে নিচ্ছে, আমাকে আর করতে হচ্ছে না। কি খুঁজছিস? ডায়েরিটা ওই ঘরে। তো সন ওইদিকে বই গুছাচ্ছে, আর আমি ওর জন্য স্নানের জল গরমে বসিয়ে দিয়েছি, তার ফাঁকে ফিল্টারে জল দিয়ে দিচ্ছি। আর সনর বাবাও বাড়িতে চলে এসছে, দেখো একটুখানি ক্যামেরায় দেখা গেল, বাড়িতে এসে জামা খুলছে, আমাকে কি যেন বলছিল এখন আর মনে নেই। তো এখন সনকে স্নান করে দিয়েছি আর ওকে রেডি করাচ্ছি, ও আজকে বায়না ধরেছে, ওকে দুই সাইডে দুইটা বিনুনি বেঁধে দিতে হবে, এই বাচ্চাদের বায়নার জন্য মায়েদের অবস্থা আরও খারাপ হয়ে যায়, তাই না বলো? তো ওকে এখন বিনুনি বেঁধে দিচ্ছি, এমনিতেই লেট হয়ে যাচ্ছে, তারপরেও বানতে হবে, এরকম অবস্থা। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর ভাজিটাও হয়ে গেছে, তো সনকে এখন খেতে দিয়ে দেব। তো দেখো সন খেতে বসে গেছে, সন এইখানেই খায় টিভি দেখার জন্য, ওই যে টিভি না দেখলে ওর খাওয়া পেটে ঢুকবে না, তো খেতে টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো আমি এখন ওর টিফিনটা বানিয়ে দিই, স্কুলের টিফিনটা। তো আমি সনর স্কুলে টিফিন বানাচ্ছি, ও খাচ্ছে, তো এটা হচ্ছে চিড়ের পোলাও, আজকে চিড়ের পোলাও দিয়ে দিচ্ছি, কারণ পাউরুটি বা অন্য কিছু নেই ঘরে সেজন্য, আর রুটি বানাতে গেলে দেরি হবে, তাই আজকে চিড়ের পোলাও বানাচ্ছি। ওই যে দেখো সন চলে যাচ্ছে স্কুলে, তো আজকে লেট হয়ে গেল। তো সন এখনই স্কুলে বেরিয়ে গেলো, দেখতে পেলে একটুখানি আমি মানে মোবাইল নিয়ে ভিডিও করতে করতে দৌড়ে চলে গেলো, কারণ গাড়ি এসে দাঁড়িয়েছিল, তো সেজন্য লেট করতে পারছিলো না, তো এক দৌড়ে চলে গেলো। তো আজকে একটুখানি লেট হয়ে গেছে 5 মিনিট, ওর বেনুনি বানতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য গাড়িকেও 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। সন রেডি হতে হতে ওর খাওয়াই শেষ হচ্ছিলো না, আর আমি টিফিন বানিয়ে তাড়াহুড়ো করে উপরে টিফিন জল দিয়ে দিলাম ব্যাগে, তো চলে গেল। তো আমার মানে শরীরটা খারাপ ছিল, তো তো মানে শরীর খারাপ থেকে উঠেছি, আজকে ভালো আছি, কিন্তু কালকের ধকলে শরীরটা অনেকটা উইক হয়ে আছে, তাই তাড়াতাড়ি আজকে কাজও করতে পারছি না, সেজন্য দেরি হলো আরও।
আর এদিকে সোনুর বাবা পায়রার খাওয়ার রোদে দিচ্ছে, পায়রাদের খাওয়ার প্রত্যেক মাসে একবার করে পায়রাদের খাওয়ার এইভাবে শুকিয়ে রোদ দিয়ে তারপর ভরে রাখা হয় বালতির মধ্যে, ওই যে বালতিগুলো দেখতে পাচ্ছ ওইগুলোর মধ্যে, তো এখান থেকে নিয়ে নিয়ে পায়রাকে খাওয়ার খাওয়ায় আর কি। তো আমি এদিকে রান্না করছি হচ্ছে পনির, পোস্ত দিয়ে পনির, তো দেখো পনিরের টুকরোগুলো, আর আমি পোস্ত দিয়ে পনির রান্না করছি আজকে। তো অল্প পরিমাণে রান্না করব, সনু ভালোবাসে পনির খেতে তাই রান্না করছি। তো ওইদিকে পনিরের তরকারিটা হচ্ছে আর আমি এদিকে মাছগুলো কেটে নিচ্ছি, আর মাছ কাটা বেশিক্ষণ দেখাবো না, কারণ অনেকে হয়তো পছন্দ করবে না মাছ কাটা, অনেকে হয়তো মাছ খায় না এমনও আছে, তো দেখতে ভালো লাগে না, সেজন্য আর দেখাচ্ছি না। দেখো আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি, আর এখন রান্নার একদমই সময় নেই, আর এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, মাছ কেটেছি যে এই জায়গাটা, আর বাসন টাসন ধুয়ে নিয়েছি, একটা কুকার বাকি রয়ে গেছে, এটা ধোয়ার টাইম নেই, এখন 11টা বেজে গেছে, মানে একদম কাটা কাটা 11টা বেজে গেছে। তো আজকে আর এখন আর মাছ রান্না করার টাইম পাচ্ছি না, এসে রান্না করব, এখন এটা ফ্রিজে রেখে দেবো। তো আমি এখন স্নান করে নিই, ঝটাপট রেডি হয়ে নিই। কী করছো? দেখো পায়রার খাবার গুলো জল দিয়ে ধুচ্ছে, ধুইয়ে এখন আবার রোদে দেবে। এই যে এগুলো হচ্ছে ভুট্টা ভাঙ্গা, এগুলো তো অনেক ধুলোময়লা থাকে, তো সেই জন্য ধুতে হয়, না ধুয়ে পায়রাকে খাওয়ালে পায়রার পেট খারাপ হয়ে যায়, তাই না? ধোয়া কমপ্লিট, এবার যাবে রোদে দেখতে। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আর সকালবেলা যে জামা কাপড়গুলো সাবান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলো স্নান করার সময় ধুয়ে দিয়েছি, এমনিতে দেরি হয়ে গেছে, আর জামা কাপড় ধুয়ে আরও দেরি হয়ে গেছে, তো দেখা যাক কখন আজকে আমি রেডি হতে পারি। তো চলো আমি জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, তো এখন গিয়ে ভাত খাবো, তারপর রেডি হয়ে যাব। তো স্নান করে এসে ধূপবাতি দিয়ে তারপর ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর এখন ড্রেস পরে মাথা আশ্রে রেডি হয়ে যাচ্ছি, আর এখন বাজে হচ্ছে 11:40, তো আমাকে 11:20-এর মধ্যে বের হতে হয়, তো আজকে আরও 20 মিনিট লেট আমি, তো দেখা যাক কী হয়। তো আমি রেডি হয়ে গেছি, এখন রওনাও হয়ে যাচ্ছি, আর আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো আমি এখানে গাড়ির জন্য দাঁড়ালাম, আর সনুর বাবু আমার সাথে বেরোলো বাড়ি থেকে, দোকানে যাবে সেই জন্য। তো আমাদের দোকানের কাছেই, এখানে যে দোকানটা দেখতে পাচ্ছ এটা আমাদের দোকানের কাছেই, তো এই দোকানদার কোথায় যেন গেছে, দোকানে নেই, তো এক মহিলা এসেছে আম কিনতে, আর সনুর বাবা কী করেছে দেখো, ওই মহিলার কাছে ও আম বিক্রি করছে, মানে দোকানদার নেই সেই জন্য দোকানদারের হয়ে আম বিক্রি করে দিচ্ছে, তো সেইটা দেখে আমি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলাম, কমান্ডার গাড়ি, এই যে দেখো আমার পিছনে বসতে হয়েছে আমাকে, তো চলো যাই। তো আমি কম্পিউটার ক্লাস শেষ করে এখন চলে এসেছি, আর কম্পিউটার ক্লাসে গিয়ে কোনো ভিডিও করিনি, আর এখন আমি কম্পিউটার ক্লাস থেকে বেরিয়েছি 1:45 সময়। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আমার এক ননদের বাড়ির সামনে, মানে আমাদের দিদি ভাই, আমার হাজব্যান্ডের বড় বোন আর কি, জ্যাঠতুতো বোন, তো ওর বাড়ি আছে এখানে, তো ওর বাড়ির সামনে ওর দেওরের একটা দোকান আছে, ওই দোকানের সামনে আমি সব সময় দাঁড়াই। তো এখানে দাঁড়িয়েছি আমি এখন গাড়ির জন্য, প্রায় 20 মিনিট হলো, কোনো গাড়িই পাচ্ছি না, দাঁড়িয়েই আছি। তো তারই মধ্যে দাদা আমাকে একটা পান খাওয়ালো, যে দাঁড়িয়ে আছো একটা পান খাও, তো ফ্রিতে একটা পান খাইয়ে দিল, পান খেয়ে নিলাম। তো যাই হোক, শেষমেশ একটা গাড়ি পেয়েছি, প্রায় 1/2 ঘন্টা দাঁড়ানোর পর আমি এই গাড়িটা পেলাম, একটা লাল ম্যাজিক গাড়ি। তো এখন উঠে বসলাম, এখনও ছাড়েনি গাড়ি, তো এখন ছেড়ে দিয়েছে, এখন চলছি বাড়ির উদ্দেশ্যে। আর এইদিকে হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে, দেখো রাস্তায় বৃষ্টির ফোঁটা, রাস্তাটা ভেজা, তো এদিকে বৃষ্টি হচ্ছে, আর সনুর বাবাকে ফোন করলাম, ওইদিকে হচ্ছে না বৃষ্টি। তো আমি বাড়িতে আসলাম, এসে
হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদেরকে ঘড়িও দেখাতে পারছি না, এখন 3:05 বাকি। আজকে প্রচুর লেট হয়েছে, আজকে সব কিছুতেই লেট। আর আজকে তোমাদেরকে ঘড়ি দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের ঘড়িটা নষ্ট। দেখো এটাতে 10:12 বাকি এরকম হয়ে আছে। তো ঘড়িটা আজকে সকালবেলা উঠেই দেখি 4:00 মানে 4:10 বাকি, কিন্তু উঠেছি 7:30, আর দেখছি 4টাও বাজেনি। তো কেমন হলো ব্যাপারটা, সকালবেলা উঠে একটা ধোঁকা খেয়ে গেলাম, তারপর সব কিছুতেই লেট। আজকে স্বর্ণর স্কুলে গাড়ি এসে দাঁড়িয়ে রইল, স্বর্ণ লেট হয়ে গেল, তারপর আমি বেরোতে লেট করলাম, এখন বাড়িতে আসতেও লেট। বাড়িতে আসতে যদিও সেটা আমার দোষ না, গাড়ি পাইনি আজকে। গাড়ির কী যেন হয়েছে, অন্যদিন গাড়ি পেয়ে যাই সঙ্গে সঙ্গেই, কিন্তু আজকে গাড়ি পাইনি তাই লেট হয়ে গেল। আর বাড়িতে এসে দেখতে পাচ্ছি স্বর্ণর বাবা কাজ করছে, ওই যে পায়রার খাবারগুলো রোদে দিয়েছিল ওইগুলো উঠিয়েছে, সব গুছিয়ে গোছাচ্ছে, যদি বৃষ্টি আসে। সেই জন্য ওইদিকে বৃষ্টি হচ্ছিলো, আমি যেখানে গেছি ওইদিকে বৃষ্টি হচ্ছিলো, আমাদের এখানে হচ্ছে না বৃষ্টি, যদি আসে সেই জন্য উঠিয়ে নিয়েছে। তো আমি এখন আবার রান্না করব, মাছ কেটে রেখে গিয়েছিলাম, রান্না বাকি রয়েছে, এখন রান্না করব। আর কোনো এখনও স্কুল থেকে আসেনি, ও 3:30 প্রায় আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, নাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। আর আজকে তো হচ্ছে বুধবার, তো আজকে গতদিন তো ভিডিও করিনি, আমার শরীর খারাপ ছিল সেই জন্য। তো আজকের ভিডিওটা আজকেই আপলোড করব। তো এখন আমি রান্নাটা বসিয়ে ভিডিও এডিট করে তারপর আপলোড করব। তো এখন স্বর্ণর বাবাকে হেল্প করতে হবে এগুলো আনার জন্য ঘরে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।